বাংলাদেশে পদ্মা সেতুর উদ্বোধন হয়েছে, আমি বিশ্বাস করি আমি খুব গর্বে। আত্মনির্ভরতার প্রতীক, 21টা জেলার সঙ্গে কানেক্টিভিটি বাড়ল, দেশের অর্থনীতি তার অনেক বাড়তি সুবিধে পেল বলে বিশেষজ্ঞ মহল বলছেন। নানাবিধ বাধা সত্ত্বেও পদ্মার সেতু, মানুষ শুধু আবেগে আছেন তাই না, মানুষ একটা কোথাও যেন গর্ববোধ করছে। এদেশে নর্মদার উপরে 3,000 কোটি টাকা খরচ করে প্রধানমন্ত্রী হাসি হাসি মুখের ছবি দিয়ে মূর্তি বানানো, অর্থনীতির সাথে তার কোনো মাতৃ সম্পর্ক নেই, কোনো সম্পর্ক নেই, রাজনৈতিক সম্পর্ক আছে। রাজনৈতিক কারণে মূর্তি বানান 3,000 কোটি টাকা দিয়ে, আর অর্থনীতি এবং সমাজ তার উন্নয়নের মনোভাব থেকে পদ্মার উপরে সেতুটা হয়, এটা খুব গর্বের। এবং শুধু বাংলাদেশ না, সবাই সেটা এক বাক্যে বলছেন এবং স্বীকার করছেন। আমি এইভাবেও দেখছি এর সঙ্গে সঙ্গে কলকাতা ঢাকা যুগল বন্ধু মেলবন্ধন ছিল, বিচ্ছিন্ন হয়ে ঢাকা পাকিস্তান, পাকিস্তান মারফত বাংলাদেশ, বাংলাদেশের ঢাকা পশ্চিমবাংলার কলকাতা, পদ্মা সেতু কলকাতা এবং ঢাকার এই যে বিচ্ছিন্নতা ক্রমশ বেড়ে যাচ্ছিল, এই দুটোকে কিন্তু আবার কাছাকাছি নিয়ে আসলো, সম্ভবত 150 কিলোমিটার দূরত্বও কমিয়ে দিল। বাংলার মানুষ, বাংলার সমাজ জীবন খুশি হয়, গর্ববোধ করে যখন কলকাতা ঢাকা সহ এগুবার মতন সুযোগ থাকে, তখন শিক্ষা সংস্কৃতি তার মেলবন্ধনেরও একটা কোথাও বাড়তি সুযোগ যেন তৈরি হয়। আমি বলবো ওপার বাংলায়, বাংলাদেশে গর্বের প্রতীক, আত্মনির্ভরশীলতার প্রতীক পদ্মা সেতু, আমাদের মূর্তির সঙ্গে তার তুলনা করার কোনো সুযোগই নেই, লোকে হাসবে।